কিছুদিন আগে ট্রিপল ইলেভেনের ফেসবুক পেজে আমি একটা পোস্ট করছি যে ভিএফডির উপরে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করে জানান, আমি সেটার উপর ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো মাত্র দুইজন সেখানে কমেন্ট করছিল, এর মধ্যে একজন আমাকে বলছে যে ভাইয়া কীভাবে ভিএফডিকে পিএলসির সাথে কানেকশন করা যায় সেটা যদি দেখানো যেত তাহলে উপকার হতো। তো আমি বললাম যে ভাই আসলে পিএলসি বা ভিএফডির এই মডিউলগুলো যেহেতু আমার কাছে নাই, প্র্যাকটিক্যালটা দেখানো তো পসিবল না। তো সে বললো যে আসলে পিকচারের মাধ্যমে যদি করা সম্ভব হয় তাহলেও অনেকে বুঝতে পারবে বা সে বুঝতে পারবে। সো আজকে আমি পিএলসিকে কীভাবে ভিএফডির সাথে কানেকশন করা হয় সেটা একটা পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, এবং এই ভিডিওটা মেনলি তাকে ডেডিকেট করে বানানো হচ্ছে। সো হ্যালো বন্ধুরা, আমি অমিত, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রিপল ইলেভেন পরিবারের আরও একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে। অল রাইট, তো যেহেতু আমরা ভিএফডিকে পিএলসি দ্বারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, সেহেতু আমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে পিএলসির যে আউটপুট আছে সেই আউটপুট থেকে লাইন নিয়ে আমরা যদি ভিএফডির ইনপুটে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। আর এই কারণেই আমাদেরকে ভিএফডির বিভিন্ন পিন সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ যে ইনপুটগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এবং পিএলসির যে ইনপুট আউটপুটগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমি আগেই ভিএফডি সম্পর্কে বিভিন্ন পিন, ভিএফডির বিভিন্ন পিন সম্পর্কে কিন্তু আলোচনা করছি, সেটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেটা থেকে দেখে নেবেন। আর আমি এখানে ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদেরকে এখন মেইনলি ফরওয়ার্ড এবং রিভার্স করাইতে হবে মোটরটাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র এই ডিসিএন থেকে একটি লাইন নিয়ে আমরা যদি ফরওয়ার্ডে দিই তাহলে মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে, আর যদি রিভার্সে দিই তাহলে মোটরটি রিভার্সে ঘুরবে। তো কারণ হচ্ছে কি এখানে যতগুলো লাইন আছে সবগুলো কিন্তু ডিজিটাল ইনপুট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার মানে মোটরকে যদি আমরা রিভার্স বা ফরওয়ার্ড করতে চাই পিএলসির মাধ্যমে তাহলে কিন্তু আমাদেরকে এই ফরওয়ার্ড রিভার্স এবং এই ডিসিএম এই লাইনটাকে আমাদের দরকার হবে। আর যদি আমরা পিএলসির মাধ্যমে ফ্রিকোয়েন্সিকে আপ ডাউন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে 10 ভোল্ট এভিআই এসিআই এইউআই এসিএম এই পয়েন্টগুলো আমাদের দরকার হবে। তো আমরা আগেই কিন্তু ভিএফডি থেকে আমরা জানতে পারছি যে আমরা যদি কোনো পোটেনশিয়াল মিটারের দ্বারা ভিএফডিতে ফ্রিকোয়েন্সিকে আপ ডাউন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে 10 ভোল্ট থেকে লাইন নিতে হয়, দেন এভিআইতে একটা লাইন দিতে হয় এবং এসিএমে একটা লাইন দিতে হয়। আর যদি আমরা অ্যাম্পিয়ার দিয়ে কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হয়, এসিআইতে একটি লাইন দিতে হয় এবং এসিএমে একটি লাইন দিতে হয়। তো এটা হচ্ছে মূলত অ্যানালগ ইনপুট, অর্থাৎ ভিএফডির যে অ্যানালগ ইনপুট আছে সেটা হচ্ছে এইটা। এখন আমি আপনাদেরকে কিছু পিএলসির পিকচার দেখাবো। এটা হচ্ছে একটা এলএসএর পিএলসি এবং এইখানটাতে আমি মূলত যেই উদ্দেশ্যে পিকচারটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এর ইনপুটটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ ইনপুটটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ইনপুট আসবে এবং সেটা ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু আউটপুটটা হবে এবং আউটপুটটাই কিন্তু আমাদের দরকার ভিএফডিকে কন্ট্রোল করার জন্য। সে কারণে আউটপুট নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আউটপুটের দিকে লক্ষ্য করলে দেখবেন যে এখানে কমন প্রান্ত আছে P40, উপরে P41, P42 এবং নিচে কমন অন কমন টু এভাবে দেওয়া আছে, এই সাইডে আরও কিছু কমন আছে। তো এই কমনের ব্যাপারটা কি, যে কমনে আমরা যে লাইনটা দেব বা যে সিগন্যালটা আমরা দেব সেই সিগন্যালটা আমরা এর সাথে, অর্থাৎ যার সাপেক্ষে সে কমন থাকবে সেই পিন দিয়ে কিন্তু আমরা পেয়ে যাব। যেমন এখানে P40 হচ্ছে এই কমন, 0 হচ্ছে P40 সাপেক্ষে কমন, সেক্ষেত্রে আমরা কমন 0-তে যদি কোনো লাইন দিই তাহলে P40 দিয়ে পেয়ে যাব, এবং কমন অনে যদি আমরা কোনো লাইন দিই সেক্ষেত্রে আমরা P41 আমরা পেয়ে যাব, এবং কমন টুতে যদি আমরা কোনো লাইন দিই সেক্ষেত্রে আমরা P42 দিয়ে পেয়ে যাবো। এইভাবে কাজ করে। তো বিভিন্ন পিএলসি বিভিন্ন রকম হয়ে থাকে, কোনো কোনো পিএলসিতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্টের জন্য কমন থাকে, আবার কোনো কোনো পিএলসিতে দেখা যায় যে পুরো পিনগুলোর জন্য একটা মাত্র কমন থাকে, যেই একটা কমনে যেই লাইনটা দেওয়া হবে অন্য সকল প্রান্ত দিয়ে সেই ভোল্টেজ বা সেই ইয়াটা আউটপুট হিসেবে পাওয়া যাবে। তো এই হচ্ছে, এটা হচ্ছে মূলত ডিজিটাল ইনপুট, এবং এইখানে সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে
অ্যানালগ ইনপুট আউটপুট মডিউল, এটাকে বলা হয় অ্যানালগ ইনপুট আউটপুট মডিউল। এটা সম্পর্কে হয়তো অনেকেই জেনে থাকবেন, তো তারপরেও আমি ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এইখানে উপরের দিকে কিন্তু আউটপুট আছে এবং নিচের দিকে ইনপুট। তো নিচের দিকে যে ইনপুটগুলো আছে, যে ভি জিরো, আই জিরো, কমন জিরো, এটার উপরে লেখা আছে চ্যানেল সিএইচ জিরো ইনপুট, অর্থাৎ এটা একটা চ্যানেল হিসেবে কাজ করে। তো এই এটা হচ্ছে ইনপুটের জন্য দুইটা চ্যানেল রাখা হয়েছে আর উপরে আউটপুটের জন্য একটা চ্যানেল। এখন আমি আপনাদেরকে আরও একটি পিএলসি দেখাই, সেটা হচ্ছে যে ওমরন ব্র্যান্ডের। তো এই পিএলসিটা হচ্ছে ওমরন ব্র্যান্ডের, এইখানে এইখানে যে আউটপুটটা আছে সেই আউটপুটের ডিজিটাল আউটপুটটা আছে, সেখানেও লক্ষ্য করুন যে এখানে কিন্তু কিছু কমন আছে, এখানে কিছু পয়েন্টের সাথে এই কমনগুলো কিন্তু কাজ করে। তো এইখানে এখানেও একটি অ্যানালগ মডিউল আছে, এইখানে একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে আউটে লেখা আছে সিএইচ, আই আউটপুট, ভি আউটপুট এবং কমন। এই যে এর আগে যে পিএলসিটা দেখছি, এইখানে কিন্তু আমরা দেখছি যে এখানে কমন ছিল না, এখানে যদি ভোল্টেজ দিয়ে করতে হয় সেক্ষেত্রে ভি প্লাস এবং ভি মাইনাস থেকে লাইন নিতে হয়, আর যদি অ্যাম্পিয়ার দিয়ে কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে আই প্লাস এবং আই মাইনাস থেকে কিন্তু লাইনটা নিতে হয়। আর ওমরনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, সেটা হচ্ছে যে একটাই কমন, এখানে একটা কমন প্রান্ত রাখতে হবে, আর যদি আমরা ভোল্টেজ দিয়ে নিতে চাই তাহলে ভি আউটপুট থেকে নিতে হবে, যদি আমরা অ্যাম্পিয়ার দিয়ে কন্ট্রোল করতে চাই তাহলে আই আউটপুট দিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি একটা বেসিক একটা ধারণা দিলাম, আর আশা করছি যারা এই ভিডিওটা দেখবেন মোটামুটি হয়তো এই সম্পর্কে ধারণা আছে, তা না হলে আসলে কিছুই বোঝাটা ইম্পসিবল হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো যে আসলে কিভাবে এই পিএলসির সাথে আমরা ভিএফটিকে কানেকশন করতে পারি। তো এইখানটাতে একটু লক্ষ্য করুন, আমি বাম সাইডের দিকে একটি পিএলসির যে আউটপুটের ডায়াগ্রাম আছে সেটা রাখছি, এবং ডান সাইডে একটি ভিএফটির যে আউটপুট, অর্থাৎ সরি আউটপুট না ইনপুট, যেটা ডিজিটাল ইনপুট, সেটার যে ডায়াগ্রামটা আছে সেটা আমি রাখছি। তো পিএলসির এই ডায়াগ্রামটাতে একটু লক্ষ্য করে দেখবেন যে এইখানে সুন্দর করে দেখিয়ে দেওয়া আছে যে এই যে কমন, কমন থেকে একটি লাইন কিন্তু এই যে জিরো জিরোতে ঢুকছে। এখন জিরো জিরোতে ঢুকছে এর মানে কি, যদি আমরা কমনে একটা লাইন দিই, এটা কিন্তু ইন্টারনাল একটা ডায়াগ্রাম, তো সেটার মাধ্যমে বোঝাচ্ছে কি যদি আমরা কমনে যদি লাইন দিই তাহলে এই যে এখানে যে সুইচিংটা দেখানো হয়েছে, এই সুইচিংটা যখন হবে পিএলসির বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তখন কিন্তু আমরা এই অন দিয়ে ওই লাইনটা পেয়ে যাব। সেমভাবে কিন্তু দেখুন এইখানে আরেকটা কমন দেখানো আছে যেটা কিন্তু এই অনে ঢুকছে, তো সেমভাবে এই সুইচিংটা যখন হবে তখন কিন্তু আমার এই অনে আমি লাইনটা পাবো। তো এই যে কখন লাইনটা পাবো সেটা কিন্তু ডিপেন্ড করে প্রোগ্রামের উপরে, তো সেটা তো আসলে এখন ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা পিনের সাথে যে ডায়াগ্রামটা সেটা আসলে কিভাবে করব। তো সেটা করার জন্য আমাদেরকে করতে হবে হচ্ছে এইখানে যে ডিসিএমটা আছে, অর্থাৎ ডিজিটাল কমন, ডিজিটাল সিগন্যাল কমন, এই যে কমনটা আছে এইখান থেকে আমাদেরকে একটা লাইন নিতে হবে। তো এখান থেকে যে লাইনটা আমরা নিব সেটা মূলত আমরা এই কমনের সাথে দিয়ে দিতে হবে, এই যে ডিসিএম থেকে একটা লাইন নিতে হবে, ডিসিএম থেকে একটা লাইন নিয়ে সেটা কমনে দিয়ে দিতে হবে। এখন রিভার্স আর ফরওয়ার্ড দুইটার জন্য কিন্তু আমাদের দুইটা পিএলসি দুইটা টার্মিনাল ব্যবহার হবে। তো ধরে নিচ্ছি যে আমার জিরো জিরো ওয়ান হচ্ছে আমার, জিরো জিরো হচ্ছে আমার ফরওয়ার্ডের জন্য ব্যবহার হচ্ছে, আর জিরো ওয়ান হচ্ছে আমার রিভার্সের জন্য ব্যবহার হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে জিরো জিরোর জন্য কমন হচ্ছে আমার এটা এবং জিরো ওয়ানের জন্য কমন হচ্ছে আমার এইটা, তাহলে এইখানে কী করতে হবে, এইখানটাতে আমাকে এই দুইটাতে শর্ট করে দিতে হবে, কারণ দুইটাতে সেম লাইনই যেন যায়। এখন প্রোগ্রামিংয়ের মাধ্যমে যখন এই সিগন্যালটা অন দিয়ে পাস হবে, সরি জিরো জিরো দিয়ে পাস হবে, তখন কী হবে, তাহলে এই জিরো জিরোটাকে আমরা ধরে নিয়েছিলাম যে এটা ফরওয়ার্ড, তাহলে এইখান থেকে আমাদেরকে একটা লাইন নিতে হবে, এই লাইনটাকে আমাদেরকে জুড়ে দিতে হবে এই ফরওয়ার্ডের সাথে, ওকে। এবং যেহেতু এই জিরো ওয়ানকে আমরা ধরে নিয়েছিলাম রিভার্স, তাহলে এই জিরো
ওয়ান থেকে আমাদেরকে জাস্ট এই রিভার্সের পয়েন্টে কানেকশনটা করে দিতে হবে। তো এই হচ্ছে ছোট্ট একটা কানেকশন। জাস্ট ডিসিএম আমি যেহেতু বলছি যে ডিসিএম থেকে যখন আমরা লাইন নিয়ে রিভার্সে দিব তখন রিভার্সে ঘুরবে, ফরওয়ার্ডে দিলে ফরওয়ার্ডে ঘুরবে। তো সেই কারণেই এই ডিসিএম থেকে কোনো লাইন নিয়ে আমরা কমনে দিয়ে দিছি যে যখন আমাদের কি এই সুইচিংটা হবে পিএলসি প্রোগ্রামের মাধ্যমে তখন তখন এই লাইনটা তো এই দিক দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে তখন আমরা ফরওয়ার্ডে চলে যাবে, ফরওয়ার্ডে যখন চলে যাবে তখন মোটর ফরওয়ার্ডে ঘুরবে এবং যখন রিভার্সে আসবে তখন রিভার্সে ঘুরবে। তো এই হচ্ছে গেল ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুটের কাজ। এবং আমি এখন একটু দেখাবো হচ্ছে জাস্ট অ্যানালগ ইনপুট আউটপুটের কানেকশনটাও সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। তো অ্যানালগ ইনপুট আউটপুটের জন্য আসলে ওরকম কোনো ডায়াগ্রাম নেই, ডায়াগ্রাম পাইনি, তো যার কারণে আমি একটু পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো পিকচার দিয়ে বোঝানোর জন্য আমি এই বাম সাইডে কিন্তু একটা পিএলসির যে অ্যানালগ মডিউল দেখাইছিলাম সেটা রাখছি এবং ডান সাইডে কিন্তু ওই ভিএফডির যে অ্যানালগ ইনপুটগুলো দিতে হবে সেটার যে ইয়াটা সেটা রাখছি। তো যদি আমরা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে কী করা লাগে আমাদেরকে, কিন্তু ভিএফডিতে যদি আমরা পোটেনশিওমিটার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে তিনটা লাইন টানতে হয়, অর্থাৎ এই যে প্লাস টেন ভোল্ট থেকে একটা লাইন টানতে হয়, এভিআইতে একটা লাইন দিতে হয় আর কমনে একটা লাইন দিতে হয়। কিন্তু পিএলসি দিয়ে যখন আমরা করব তখন আমাদেরকে এই 10 ভোল্টটা আর ব্যবহার করতে হবে না, কারণ এই পিএলসির ভিতর থেকেই সেই ভোল্টেজটা কিন্তু জেনারেট করে। তো যেহেতু জেনারেট করে সেহেতু এটা আর ব্যবহার করা লাগবে না, আমাদের এখন দুইটা টার্মিনাল ব্যবহার করা লাগবে। যদি ভোল্টেজে করি তাহলে আমাদেরকে এভিআই ব্যবহার করতে হবে আর কমন ব্যবহার করতে হবে, যদি কারেন্ট দিয়ে করি তাহলে আমাদেরকে এসিআই ব্যবহার করতে হবে এবং কমনটা ব্যবহার করতে হবে। তাহলে কানেকশনটা কেমন হবে? কানেকশনটা ভেরি সিম্পল, জাস্ট এই ভি প্লাস থেকে একটা লাইন নিয়ে আমি যদি এই এভিআইতে দিয়ে দিই তাহলে, আর এই ভি মাইনাস থেকে নিয়ে যদি আমি এসিআইতে দিয়ে দিই তাহলে এটা কিন্তু ভোল্টেজের মাধ্যমে কন্ট্রোল হবে, ওকে। কিন্তু যদি কারেন্ট দিয়ে করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আই প্লাস থেকে একটা লাইন নিয়ে এই এসিআইতে লাইন দিয়ে দিতে হবে, ওকে, এবং আই মাইনাস থেকে একটা লাইন নিয়ে এটিকে কমনে দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। আই থিঙ্ক এখন আপনাদের কাছে বিষয়টা অনেক সিম্পল লাগতেছে, কারণ জাস্ট এই জিনিসটাই বুঝতে হবে যে আমাকে অ্যানালগ, যদি আমি অ্যানালগ ভ্যালু দিয়ে যদি কাউকে কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে সেই অ্যানালগ ভ্যালুতেই কিন্তু আমাকে সেই সিগন্যালটা প্রবেশ করাইতে হবে, এবং যদি ডিজিটাল সিগন্যাল দিয়ে কোনো ডিজিটাল সিগন্যালকে কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে ডিজিটাল ইনপুটেই কিন্তু এইগুলো দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি একটা ধারণা দিলাম আপনাদেরকে, আশা করছি মোটামুটি বোঝাইতে পারছি, আশা করছি আমি আপনাদেরকে পুরো বিষয়টাকে বুঝাইতে পারছি এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে আপনি যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন, কোনো সমস্যা থাকলে সেটাও জানতে চাইতে পারেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে শিখতে সাহায্য করবেন। আর আপনি যদি চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে চাপ দিয়ে সাথেই থাকবেন। দেখা হচ্ছে এরকমই নতুন কোনো কন্ট্রোলিং নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।